হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভাবছিলাম অনেকদিন ধরে যে ব্লগ ভিডিও করব, তো আজকে সময় হলো, তাই করলাম। আর আজকে একটা স্পেশাল জিনিস আমি তোমাদেরকে দেখাবো, তো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না যে আমি কী দেখাবো, ঠিক আছে? আর যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে যেটা দেখাতে চাচ্ছি আমি তোমাদেরকে দেখাই। তো ক্যামেরাটা পিছনে করতে হবে, এটা সামনে ক্যামেরা আছে, আমি তোমাদেরকে পিছনে ক্যামেরা করে দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো। এই যে আমি কিন্তু বাইরে আছি এখন, ঠিক আছে? জিনিসটা দেখানোর মতো কিন্তু বাইরেই আছে। তো যেহেতু বাইরে, তো আমি তোমাদেরকে বললাম যে একটা জিনিস দেখাবো, তো কি জিনিস দেখাবো সেটা তো আর ঘরের ভিতরে নেই, এটা বাইরেই আছে, বেশি কথা বলা হয়ে যাচ্ছে আমার। তো চলো আমি তোমাদেরকে দেখাবো একটা গাছ আর কি, গাছ দেখানোর জন্য বলেছি। আর গাছের মধ্যে একটা জিনিস আছে, যে জিনিসটা আমি দেখাবো না, তো সেই জিনিসটা সবার খেতে ইচ্ছে করবে আর কি, খাওয়ার জিনিস তোমাদেরকে দেখাবো। তো সবার খেতে ইচ্ছে করবে সেই জিনিসটা, যাকে দেখাবো সেই খেতে চাইবে। তো আমাদের বাড়ির সামনে ধান খেত, এই যে ধান লাগিয়েছে আমাদের বাড়ির সামনে, এই যে আমাদের বাড়ি, ঠিক আছে? আর এই যে এদিকে ধান খেত, আর এই যে রাস্তা। তো চলো বেশি কথা বলবো না, আমি তোমাদেরকে খাওয়ার জিনিস দেখাবো বলেছি। তো এই যে খাওয়ার জিনিস, আমি দেখাবো আমের গাছ তোমাদেরকে। এই যে আমাদের আমের গাছটা, এই যে আমাদের বাড়ি, বাড়ির দরজাটা, আর এই যে এখানটাই আমের গাছ লাগিয়েছি। তো এই যে এই আমের গাছটা, এখনও আম আছে, এই যে আম দেখতে পাচ্ছি বন্ধুরা, এখনও আম আছে গাছটার মধ্যে। তো এখন কী মাস বাংলা বলতো, এখন কী মাস চলতেছে? এই যে আম এখনও কাঁচাই আছে আমটা, এখনও না আমটাকে পেরে না তোমরা আচার দিতে পারবে, ঠিক আছে? এতই কাঁচা আছে আমটা। এখন বাংলার হলো শ্রাবণ মাস, আর ইংরেজির জুলাই, ঠিক আছে? বাংলা শ্রাবণ মাস, তাহলে কত লোকের গাছের আম কিন্তু কত আগে শেষ হয়ে গেছে, এক দেড় মাস হয়ে গেল আম শেষ হওয়া, ঠিক আছে? এখনও কিন্তু আমাদের গাছে আম আছে। তো আরও আছে দেখাচ্ছি, এই যে ওখানে তিনটা আম আছে, হ্যাঁ, এই যে ওখানে তিনটা আম দেখতেই পাচ্ছ তোমরা। তো আরও কাছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে আম। তো দেখতে পাচ্ছো বন্ধুরা, এখনও কিন্তু আমাদের গাছে আম আছে। এই যে এখানে কিন্তু এখনও তিনটা আম আছে, তারপরে এখানে এই যে একটা দেখালাম তোমাদেরকে, চারটা। তো ওই যে ওইদিকে আরও আছে, এই যে একটা পাঁচটা, তারপরে ওইদিকে আরও একটু উপরে আছে ছটা, এখনও সাতটার মতো আম আছে একটা। ওই যে ওইদিকে, এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা, ওই যে। তো আমাদের গ্রামে যতটা বড় গ্রামটা আছে, একদম যতগুলো আমের গাছ আছে কিন্তু, ঠিক আছে, কারো আমের গাছে আম নেই, হ্যাঁ, শুধু আমাদের গাছে আম আছে। তো ওই যে রাস্তাটা এখানে, ঠিক আছে, এই যে রাস্তা, এদিক দিয়ে রাস্তা দিয়ে মানুষগুলো যাওয়া আসা করে, আর রাস্তার পাশে এই যে আমাদের গাছটা, এই যে আমের গাছটা, ঠিক আছে? তো রাস্তা দিয়ে যতগুলো মানুষ যাচ্ছে আর যখনই আমগুলো দেখছে, ঠিক আছে, তখনই বলছে এটা কী আমের গাছ, এখনও আম আছে, আম তো কতদিন, সবার আমগুলো শেষ হয়ে গেছে, সেই দিনকালে শেষ হয়ে গেছে, কিন্তু এখনও আমাদের গাছের আম আছে। এই গাছটা, এই আমের গাছটা আমাদের লক্ষ্মী গাছ, সত্যি আমাকেও খুব ভালো লাগছে যে সবার গাছের আম শেষ হয়ে যায় কিন্তু আমাদের গাছে আম থাকে। যতগুলো রাস্তা দিয়ে লোক যায় অতগুলো তো গাছটার মধ্যে আমাদের আমই নেই যে আম খেতে দেবে। আমাদের আমের গাছ আমাদেরকে তো খেতে ইচ্ছে করবে, তাই না? তো যার খুব খাওয়ার ইচ্ছে করে সে তাদেরকে একটা করে দেয়, তারপরে বাকিটা আর কি রেখে দেয় যে আমরাও খাবো, আমাদেরও তো লোক আছে, তাই না, বাড়ির? তো এটাই দেখানোর ছিল বন্ধুরা, আমাদের আমের গাছের আম দেখানো। তো তোমরা কি কেউ দেখাতে পারবে, তোমাদের কি কারো গাছের আম আছে দেখাতে পারবে বলতো? তো সেই জন্য ভিডিওটা কি স্পেশাল না, ভালো স্পেশাল ভিডিওটা। একটা আমের ওজন জানো বন্ধুরা, এই আমটা একদম হাফ কেজির উপরে হয়ে যাবে, 600, কোনোটা আম 600 থেকে 700 হয়ে যায়, কোনোটা আম 700, কোনোটা 600, মানে 500 উপরে সবগুলো আম একটা আম হাফ কেজির উপরে। তাহলে ভাবো এই আমের সাইজগুলো কত বড়। এটাতে একটু আঠা লেগেছে, আমটাতে আঠা লেগে এমন হয়ে গেছে। তো এটাই দেখানোর ছিল আজকে, যে এখন আচার দেওয়া যাবে, ঠিক আছে? এই আমের সাইজগুলো একদম সে বড়, মানে আমের চামড়াটা আছে কি না, এটা একটু মোটা, সেই জন্য হয়তো পাকতে টাইম লাগে, পাকতে খুব টাইম লাগে আমটা, ঠিক আছে? দেখতে পাচ্ছি বন্ধু আমটাকে কত সুন্দর ধরে আছি। হাসি পাচ্ছে, আমের ভিডিও করছি, কি অবস্থা! তো কার কার খেতে ইচ্ছে করছে কমেন্ট করে বলো, ঠিক আছে? কার কার আম খেতে ইচ্ছে করছে,
তো যাদের খেতে ইচ্ছে করবে আমি আমগুলো রেখে দিব তোমাদের জন্য, ঠিক আছে? তো এটাই আমার আজকে ব্লগ ভিডিও ছিল, যে আম দেখাবো তোমাদেরকে। এখন বাংলার শ্রাবণ মাস, শিবের মাথায় জল ঢালাঢালি হচ্ছে পুরো। আমাদের এদিক দিয়ে যাচ্ছে অনেকজন শিবের মাথায় জল ঢালতে, কিন্তু আমরা যাবো শেষে, মাসের শেষে যাবো, যেদিন লাস্ট দিন আগে পড়বে সেদিন যাবো আমরা জল ঢালতে। তো আমি অনেকদিন ধরে মানে ভাবছি যে এ আমি একটা ব্লগ ভিডিও করব। তো আম দেখলে কার না খেতে ইচ্ছে করে বন্ধুরা বলতো? আম দেখলে সবাই খেতে ইচ্ছে করে, ডুবিয়ে জল চলে আসে। তো আজকে এটাই ছিল আমার ব্লগ ভিডিও, আমের ব্লগ ভিডিও। তোমরা কেউ হাসবে আমার ব্লগ ভিডিওটা দেখে, বলে কি না কি দেখাবে, আম দেখাচ্ছে, কিন্তু এটা একটা স্পেশাল ভিডিও, ঠিক আছে? এখন আমাদের গ্রামে, আমাদের গ্রামের কত গ্রামের গাছ আছে, ঠিক আছে? এদিকে আমের গাছ আছে, আমি পিছনে ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, কতগুলো আমের গাছ আছে, এই যে আমেরই আমের গাছ, মানে সব কিছু গাছ আছে, আমেরও গাছ আছে, তো কারো গাছে আম নেই। পাড়াটা ওইদিকে আরও বড় আছে আমাদের, ঠিক আছে? তো কারো গাছে আম নেই, আমাদের গাছে আম আছে, নো আছে। খুব পাহারা দিয়ে রাখতে হয়, বাচ্চাগুলো আছে, এখন তো আর পাহারা দিতে হবে না, এখন যেগুলো আম আছে সবগুলো উপরে আছে, এগুলো কেউ পাড়তে পারবে না, কেউ ধরতেও পারবে না, একটা বাচ্চাও ধরতে পারবে না, কত উপরে আছে। তারপরে ওই দিকে আছে ওগুলো, মানে এখন ভয় নেই, বাচ্চাদেরই ভয় ছিল, বাচ্চারা বুঝে না, তাই না? মানে অনেকদিন পর ব্লগ ভিডিও করলাম, এখন মাঝে সাঝে ব্লগ ভিডিও করবো আমি, ঠিক আছে? তো যারা ইউটিউব থেকে আমার ব্লগ ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা অবশ্যই পুরো দেখবে। আর যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজ থেকে দেখছো, তো পেজটাকে তো অবশ্যই ফলো করে দিবে, ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবে, ঠিক আছে? তো আমাদের বাড়িটা সাধারণ টিনের বাড়ি, আর এত গরম রৌদ্র, প্রচুর রৌদ্র বন্ধুরা, একই বলে দেখো বাইরেটা দেখাচ্ছে, এত রৌদ্র দিয়েছে মনে হচ্ছে একদম রাস্তায় ডিমের নামলে করা যাবে, ঠিক আছে? যে রাস্তা, রাস্তাতে তো পা দিয়ে হাঁটতে পারবে না কেউ, এত রাস্তাটা গরম হয়ে গেছে, প্রচুর রৌদ্র, প্রচুর গরম। তো একদম বলার মতন আমার মোবাইলটা পুরো গরম হয়ে যাচ্ছে, তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো এটাই আজকে আমার ব্লগ ভিডিও ছিল, তো টাটা, এখন টাটা, সবাইকে টাটা, ঠিক আছে? ভালো থেকো, সবাই সুস্থ থেকো।